দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত সব মসজিদের সম্মান ও ফজিলত সমপর্যার হলেও চারটি মসজিদের সম্মান ও ফজিলত অন্য সব মসজিদ থেকে ভিন্ন তার মধ্যে বাইতুল্লার মর্যাদা সবার উপরে এরপর ধারাবাহিকভাবে মসজিদের নববী বাইতুল মুকাদ্দাস ও মসজিদে কুবা মসজিদে কুবা বা কুবা মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত রাসুল সাল্ল্লাহ আলিয়া সাল্লাম নবুয়ত পাওয়ার পর এটাই প্রথম মসজিদ এমনকি এটি ইসলামের এবং উম্মাতে মুহাম্মদের প্রথম মসজিদ হরজত মুহাম্মদ সল্লাহ আলী পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম দিন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনা অভিমুখে হিজরত করেন নবী করিম সল্ল্লাহু আলিউসাল্লাম মদিনায় হিজরতের প্রথম দিন কুবায় অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন ও নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে অংশগ্রহণ করেন এবং নবী করিম সল্ল্লাহ কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন মসজিদটি তৈরি হয় ছয়শত বাইশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত মসজিদে কুবাকে অনেকবার সংস্কার ও পুণ্য নির্মাণ করা হয় নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হররত ওসমান রাদিউল্লাহ তালা আনহু তার খেলাফতকালে মসজিদে কোবাকে সংস্কার ও পুণ্য নির্মাণ করেন এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুণ্য নির্মাণ ও সংস্কার করা হয় সর্বশেষ উনিশশত সালে মসজিদটির পুণ্য নির্মাণ করা হয় মদিনাবাসীর সরলতা এবং মদিনার পবিত্রতার প্রতি সম্মান প্রদর্শন করে এই মসজিদ পূর্ণ নির্মাণে পুরো মসজিদে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সাদা ব্যাসল্ট পাথর যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না চারপাশের খেজুরের বাগান ও বনয়ন মসজিদটির সৌন্দর্যকে করে তুলেছে অতুলনীয় মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন মসজিদের ভেতরের কারুকার্যও বেশ মনোমুগ্ধকর মসজিদের নববীর পর সৌন্দর্য ও নান্দনিকতার তালিকায় মসজিদে কুবা অন্যতম চারটি উঁচু মেনার ছাদে একটি বড় গম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে এই মসজিদটিতে এছাড়া ছাদের অন্য অংশে রয়েছে গম্বুজের মতো ছোট ছোট অনেক অবয়ব রাসুল্লা সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন মসজিদে কুবায় এক ওয়াক্ত নামাজ আদায় করা সবের দিক থেকে একটি উমরা আদায়ের সমতুল্য আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে